তাহলে মোটামুটি ভাবে আমরা কি করেছি বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পেরেছি বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে কি কি এবং এগুলোর বর্ণনা তাহলে আমরা সিজনশীল এক নম্বর প্রশ্নের মধ্যে যে অঞ্চলগুলো দেওয়া আছে সেই অঞ্চলগুলোর বর্ণনা আমরা এখানে পেয়ে গেছি এক্স ওয়াই জেড হচ্ছে গিয়ে এক্স হচ্ছে টারশিয়ারি ওয়াই হচ্ছে প্লাইস্টোসিন এবং জেড হচ্ছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি ঠিক আছে তাহলে এই বর্ণনাগুলো আরেকটু সুন্দর করে আমাকে দিতে হবে আমি তোমাদের আরো একটু 5 মিনিট সময় নিব এখান থেকে দেখো ক এবং খ এর প্রশ্ন উত্তর দুটো আমাদের কমপ্লিট করতে হবে এবং এটা আসবে আমাদের বাংলাদেশের জলবায়ু যে অংশটা আছে সেই জলবায়ু অঞ্চল থেকে অংশ থেকে তাহলে বাংলাদেশের জলবায়ু পড়তে গেলে কি করতে হবে বাংলাদেশের জলবায়ুটাকে একটু রিভিশন দিতে হবে বাংলাদেশের জলবায়ু কেমন বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন সমভাবাপন্ন নাতিশীতোষ্ণ আমরা বলি কি যেমন শীতও না আবার খুব বেশি গরমও না মাঝামাঝি একটা পর্যায়ে রয়েছে দেশের মাঝামাঝি স্থান দিয়ে কি কি চলে গেছে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে আমরা জানি এখান থেকে কি গেছে কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে ঠিক না এবং এই কর্কট ক্রান্তি রেখার উপর মৌসুমী জলবায়ুর প্রভাব এত বেশি যে বাংলাদেশের জলবায়ুকে কি বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয় তাহলে সংজ্ঞাটাকে আমরা আরেকটু সুন্দরভাবে দিতে পারি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে যেহেতু এক নম্বরের প্রশ্ন সেহেতু তোমাদের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু শুধুমাত্র সংজ্ঞাটা দিলেই হবে তো সংজ্ঞাটা দিতে গেলে তোমাদের লিখতে হবে কি বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে মৌসুমী জলবায়ুর প্রভাব বাংলাদেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয় বইতে তোমাদের সংজ্ঞাটা দেওয়া আছে সুন্দর করে তোমরা এখান থেকে সংজ্ঞাটা দিতে পারো এরপরে চলে আসে দুই খ নম্বর বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজের কারণ কি কেন বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করছে কারণ বাংলাদেশে কি হচ্ছে মধ্যভাগ দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে বলেই বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করছে এই কর্কট ক্রান্তি রেখাটা চলে গিয়েছে বিধায় এখানে কি হচ্ছে এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করছে বাংলাদেশের জলবায়ু যেহেতু সমভাবাপন্ন সেহেতু কি হচ্ছে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত হলেও এদেশে অক্ষাংশ এবং অক্ষাংশ যে অবস্থানটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের যে অবস্থানটা সেই অবস্থান অনুসারে বাংলাদেশের জলবায়ুতে মৌসুমী জলবায়ু বেশি দেখা যায় তাহলে অক্ষাংশীয় মান অনুসারে এদেশের অবস্থান কি আগেই পড়েছিলাম না কি বলে দেখি সরি 20° 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26° 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 88° 01 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92° 42 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এই মান অনুসারে কি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এদেশের মাঝামাঝি স্থান দিয়ে চলে গেছে এই জন্য বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বিরাজ করছে ওকে দুই ক এবং খ নম্বর প্রশ্ন তো চলে গিয়েছে এখন দেখো উদ্দীপকে জেড অঞ্চলের বর্ণনা দাও তাহলে জেড অঞ্চল আমরা কি পেয়েছিলাম সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সাম্প্রতিককালে প্লাবন সমভূমির বর্ণনা এই মাত্র দেওয়া হয়েছে এখানে যেটা কিনা প্লাস্টোসিন এবং টারশিয়ারি যুগ বাদ দিয়ে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হচ্ছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি তাহলে তোমরা সুন্দর করে বই থেকে অংশটা নিয়ে নিবে এবং একটু মুখস্থ করে নিবে এবং ওই ভাগগুলো দেখাবে ঠিক আছে বাংলাদেশের সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি রয়েছে সেই 5টা ভাগ অবশ্যই দেখাবে এরপরে চলে আসো উদ্দীপকে এক্স ও ওয়াই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পরিলক্ষিত হয় সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বলতে কি বোঝানো হয়েছে সাদৃশ্য হচ্ছে গিয়ে মিল এবং বৈসাদৃশ্য হচ্ছে অমিল তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি কিছু পাওয়া যায় কারণ টারশিয়ারি যুগ হচ্ছে পাহাড় আর এটা হচ্ছে সোপান তাহলে আমার তো সাদৃশ্য বলতে কিছু নাই পুরোটাই বৈসাদৃশ্য তাহলে টারশিয়ারি যুগে পাহাড় দেখা যায় আর প্লাইস্টোসিনকালে সোপান দেখা যায় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ শেল কর্দম দ্বারা গঠিত প্লাইস্টোসিনকালের সোপান সমূহ ধূসর এবং লাল বর্ণের মাটি দ্বারা তৈরি তাহলে এই দুইটা অঞ্চলের মধ্যে যে বর্ণনা সেই দুইটা ভূমিরূপের বর্ণনা অবশ্যই দিতে হবে এবং আলাদা আলাদাভাবে তোমরা বর্ণনাগুলোকে উল্লেখ করবে তাহলে তোমাদের মোটামুটিভাবে এক নম্বর প্রশ্নের উত্তরটা কমপ্লিট হলো এরপর চলে আসো দুই নম্বরের চিত্রতে মানচিত্র অঙ্কন করে পাট চা এবং ইক্ষু এই তিনটা কি করতে হবে উপস্থাপন করতে হবে আমার হাতে যেহেতু সময় নেই সেহেতু তোমাদেরকে আমি বোর্ডে এঁকে খুব তাড়াতাড়ি করে দেখাবো আর নইলে তোমাদের আঁকার পদ্ধতিটা একটু শিখিয়ে দিব কিভাবে বাংলাদেশের মানচিত্রটা অঙ্কন করতে হয় দেখো তোমরা বাংলাদেশের মানচিত্র এক তোমাদের হাতের ডান দিকে যে অংশটা সেই অংশতে আঁকা শুরু করবে দুই নং উত্তর
আমি প্রথমে একটা মানচিত্র তোমাদের এঁকে দেখিয়েছি, সেটা ছিল কিসের মানচিত্র? বাংলাদেশের ভূপ্রকৃতির। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের পাট চা এবং ইক্ষু উৎপাদনকারী অঞ্চল, ঠিক না? তাহলে পাট চা এবং ইক্ষু উৎপাদনকারী অঞ্চল দেখাতে হলে কি করতে হবে? মানচিত্র তো আঁকা শিখতে হবে, তোমাদেরকে ছক বর্গ করে মানচিত্র এঁকে দেখাতে হবে। এই হলো বাংলাদেশের মানচিত্র। যদিও সুন্দর হয়নি, তারপর বলবো যে মানচিত্রটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমি বাংলাদেশের প্রধান নদীগুলো আগে ইন্ডিকেট করে নিব। বাংলাদেশের প্রধান নদী কি কি? তিনটা নদী রয়েছে, একটা হচ্ছে পদ্মা, একটা মেঘনা, একটা কি যমুনা। পদ্মা, মেঘনা এবং যমুনা। এটা হচ্ছে মেঘনা, এটা হচ্ছে যমুনা, এটা হচ্ছে পদ্মা। এখানে আছে কর্ণফুলী, আর এখানে কিছু দ্বীপ রয়েছে। তো এখানে মানচিত্র যখন আঁকবো, আমাদের যখন কোনো কিছু মানচিত্রে দেখাতে বলা হয়, তখন সেখানে কি করতে হয়? এখানে সাংকেতিক চিহ্ন দিতে হয়। কি চিহ্ন দিয়ে আমরা মানচিত্রটাকে আঁকবো? সাংকেতিক চিহ্ন। সুন্দর করে কালার করে এটা দেখিয়ে দিবে, সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন দেখাতে হলে কি কি দিয়েছে আমাদেরকে? প্রথমে দেখো, দিয়েছে পাট, তারপরে ইক্ষু, পরে চা। পাট গাছের চিত্র তুমি কিভাবে আঁকবে? পাতা দাও, হ্যাঁ, ইক্ষু এরকম এরকম করে দাও, আর চা হচ্ছে গিয়ে তিনটা পাতা দাও। তাহলে তো মনে থাকবে আসলে সাংকেতিক চিহ্ন পাট কোনটা, ইক্ষু কোনটা, চা কোনটা। আমি তো এখানে লিখে দেখাতে পারবো না, কারণ আমাকে এখানে জাস্ট শুধুমাত্র অঙ্কন করে দেখাতে হবে। তাহলে বাংলাদেশে কোথায় কোথায় পাট উৎপন্ন হয়, কোথায় কোথায় ইক্ষু উৎপন্ন হয় এবং কোথায় কোথায় চা উৎপন্ন হয়, এটা তোমাদের দেখাতে হবে। তো বাংলাদেশের মানচিত্র তোমাদের আমি বলেছিলাম খুব সহজে আমি তোমাদের রেখে দেখাবো। তোমাদের যে স্কেল আছে, মোটা কাঠের স্কেল, সেটার 1 ইঞ্চি ব্যবধান নিয়ে তোমরা খাতার মধ্যে কয়েকটা ঘর করবে। কিন্তু করার আগে কি করতে হবে? আগে বইতে যে মানচিত্রটা আছে, সেই মানচিত্রকে তুমি ছোট স্কেল দিয়ে, মানচিত্রে বইতে যে স্কেলটা আছে সেটাকে কি করবে? ছোট স্কেল দিয়ে আগে দাগ কাটা শিখো, ঠিক আছে? এখানে 5টা হবে আর নিচে হবে 7টা, এই এরকম করে দাগ কাটো। এটাকে বলা হয় কি? ছক বর্গ পদ্ধতি। এই ছকের মধ্যে কি করবে? ঠিক ছকে যেভাবে যে ঘরের মধ্যে যে কোণা দিয়ে এভাবে ইন্ডিকেট করা আছে, সেগুলোকে এভাবে নিয়ে আসো, ঠিক আছে? এই এভাবে নিয়ে আসো, এই। তাহলে দেখো খুব সুন্দর করে যেমন আমি তোমাদেরকে এঁকে দেখালাম, তোমরাও ঠিক বাসায় এভাবে প্র্যাকটিস করলে মানচিত্রটা অবশ্যই আঁকা শিখতে পারবে। এরপর তোমরা চলে আসো বইয়ের পৃষ্ঠা নাম্বার 167-তে চলে আসো। এখানে বাংলাদেশের পাট চা এবং ইক্ষু উৎপাদনকারী অঞ্চলগুলোর নাম দেওয়া আছে। তাহলে পাট কোথায় জন্মে ভালো? রংপুর, ময়মনসিংহ, ঠিক না? তারপরে ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা ইত্যাদি জেলায় পাট ভালো জন্মে। তাহলে ঢাকা কোথায় মনে করো? এখানে তাহলে পাটের কয়েকটা চিত্র দাও, এখানে এই পাট গাছের চিত্র দাও, হ্যাঁ, তারপরে এখানে দাও, তারপরে এখানে দাও, এই। আর পাহাড়ি অঞ্চলে কি ভালো হয় বলো দেখি? চা, ঠিক না? পাহাড়ি অঞ্চলে চা ভালো হয়। তাহলে চায়ের চিহ্নগুলো এখানে দাও, এই হলো চা, এখানে দাও, এখানে দাও। বইতে দেখো সুন্দর করে দাও আছে, তারপরে এখানে দাও, এখানে পাট হবে, হ্যাঁ, তারপর আখ দাও, আখ দাও, এই। তাহলে দেখো মোটামুটিভাবে আমরা কি করছি, মোটামুটিভাবে বাংলাদেশে একটা মানচিত্র এঁকে আমরা পাট, ইক্ষু এবং চা উৎপাদনকারী যে অঞ্চলগুলো আছে সেগুলো দেখাতে পেরেছি। তবে সবটা আমি দেখাতে পারিনি,
তোমরা বই থেকে আরো সুন্দর করে একটু নিয়ে সেটা ইন্ডিকেট করে দাও, অর্থাৎ চিহ্নিত করে দাও। বাংলাদেশের মানচিত্র যখন আঁকবে তখন এই পাশে কি করবে, একটা উত্তর দিক নির্দেশনা করবে। তোমরা বাংলাদেশের যখন মানচিত্র পঠন যখন পড়েছো তখন তোমাদের উত্তর দিক নির্দেশনার একটা ই ছিল। মানচিত্র আঁকতে গেলে অবশ্যই উত্তর দিক চিহ্নিত করতে হয়, উত্তর দিক যদি চিহ্নিত না করো তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, উত্তর দিক থাকবে, সাংকেতিক চিহ্ন থাকবে, আর কি থাকবে, একটু শিরোনাম থাকবে, ঠিক না, চিত্রের শিরোনাম থাকবে। তাহলে চিত্রটা কি আঁকলাম আমি, বাংলাদেশের পাট চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চল। তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর আমার এটাই এখানে কমপ্লিট হয়ে গেল। বাংলাদেশের মানচিত্র আঁকতে গেলে তুমি যদি এখানে একটু রং ব্যবহার করো তাহলে কোনো সমস্যা নাই, রং দিলে আর একটু সুন্দর লাগবে। চা পাতা রং দাও সবুজ, ইক্ষুটা একটু বাদামি কালার দাও, আর আঁক তোমার গিয়ে পাট হচ্ছে ওইটাও একটু সবুজ, হালকা একটা সবুজ দাও, একটা গাঢ় সবুজ দিও, ঠিক আছে। আর চারপাশে তোমার কিছু এখানে তোমার অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা চিহ্নিত করতে হবে। এখানে 21 ডিগ্রি থেকে শুরু, 21, 22, 23, 24, 26, 26, ঠিক স্কেলটা এখানে, এখানে এই হিসাবে 21, 22, 23, 24, 25 আসবে। আর এখানে কি হবে, 88 ডিগ্রি থেকে শুরু করে 92 ডিগ্রি পর্যন্ত আসবে, 88, 89, 90, 91, 92 নিচেও এরকম 88, 89, 90, 91, 92। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের কাজ অবশ্যই কমপ্লিট করতে পারবে আমি মনে করি। তোমাদের যেভাবে দেখিয়েছি তোমরা সেইভাবে কমপ্লিট করো, আর সমস্যা থাকলে অবশ্যই আবার এটাকে টেনে দেখো, কোনো সমস্যা হবে না। আশা করি তোমাদের এই পড়া ভালো লাগবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার পাঠ শেষ করছি। ধন্যবাদ সকলকে।